নমস্কার বন্ধুরা আমি ডাক্তার ভীমনস্কর বন্ধুরা মৃত্যুকে কেনা ভয় পায় আর মরার হাত থেকে কেনা বাঁচতে চাই যদি আপনার এমন কোনো রোগ হয়ে যায় যে রোগের আপনি লাস্ট পজিশানে যদি চলে যান যেমন আপনার ক্যান্সার হয়ে গেছে বা টিউবার ক্লোসিস হয়ে গেছে বা আপনার সেপটিসিমিয়াতে ভুগছেন বা ডেঙ্গুর লাস্ট স্টেজে চলে গেছেন তাহলে আপনার অনেক জায়গা থেকে আপনি দেখিয়েছেন আলটিমেটলি অনেক জায়গা থেকে দেখিয়ে দেখিয়ে না হয়ে আপনি রোগের লাস্ট পজিশানে চলে গেছেন এর মধ্যে চলে গেছেন তো শেষমেষ যদি আপনারা আমাদের কাছে আসেন বিশেষত হোমিওপ্যাথের কাছে বা বিশেষত আমাদের কাছে যদি আসেন তাহলে আমরা সর্বপ্রথম যদি কোনো হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্বন্ধে ভাবতে পারি বা দিতে পারি সেটি হলো ক্রোটেলাস হরিডাস হোমিওপ্যাথিক মেডিসিন তো বন্ধুরা এই মেডিসিনটা আজকাল প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে এবং এর নামডাক প্রচুর পরিমাণে বেড়ে গেছে বিশেষত আমার কাছে আমি প্রচুর পরিমাণে এই মেডিসিনটি ইউজ করি ব্যবহার করি এবং বেস্ট রেজাল্ট পাই তো এই মেডিসিনটি এত জনপ্রিয় কেন বা কেন রুগীর মরার লাস্ট পজিশানে মৃত্যুর হাত থেকে মানুষকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে সেটি আমাদেরকে আজকে জানতে হবে এই ভিডিওতে তো এই মেডিসিনটির উৎস আমরা যদি জানতে চাই দেখবেন আপনারা অবশ্যই র্যাটাল স্নেক দেখেছেন এবং শুনেছেন এটি ভারতে কম পাওয়া যায় কিন্তু আমেরিকাতে প্রচুর পরিমাণে পাওয়া যায় বিশেষত মরুভূমি এলাকার দিকে লেজ নাড়া দেওয়া সাপ আপনারা দেখেছেন লেজের মধ্যে ঝুমঝুমি আছে সেটাকে নাড়া দিলে ঝুমঝুম করে আওয়াজ হয় আপনারা নিশ্চিত মোবাইলে বা টেলিভিশনে দেখেছেন তো এই লেজ নাড়া দেওয়া সাপ এটাকে বলা হয় র্যাটাল স্নেক আর এই র্যাটাল স্নেকের বিষ থেকে এতে মারাত্মক পরিমাণের বিষ পাওয়া যায় তো এই বিষ থেকে এই হোমিওপ্যাথিক মেডিসিনটি তৈরি হয় যার নাম হলো ক্রটেলাস হরিডাস তো দেখবেন আপনি যদি কোনো রোগে ভোগেন বা আপনি একদম পুরো লাস্ট স্টেজ অফ টিউবার ক্রিসিসি চলে গেছেন লাস্ট স্টেজ অফ ক্যান্সারে চলে গেছেন বা আপনি কোনো সেমিয়াতে ভুগছেন বা ডেঙ্গুর লাস্ট স্টেজে চলে গেছেন আপনাকে আইসিসিউদের মধ্যে দেওয়া হয়ে গেছে আপনি আইসিস মধ্যে চলে গেছেন তো সেই রকম অবস্থাতে পেশেন্টকে যদি স্ট্রাগেল করা যায় কোনো হোমিওপ্যাথিতে তো তাহলে সর্বপ্রথম যে মেডিসিনটি আছে সে মেডিসিনটি হচ্ছে ক্রটেলাস হরিরাস আপনার শরীরে এতটা পরিমাণ দুর্বল হয়ে গেছে যে আপনার পেটলেট কাউন্ট একেবারে নিচে নেমে গেছে পেটলেট কাউন্ট যেটাকে আইটিপি বলা হয় অর্থাৎ ইমিউন থম্বোসাইটোপ্যানিক পারপিউরা যেটাকে বলা হয় যেটাকে পেটলেট কাউন্ট বা আইটিপি বলে পরিচিতি এই পেটলেট কাউন্ট যদি একেবারে নিচে নেমে যায় তাহলে দেখবেন আপনার শরীরে যে কোনো জায়গা থেকে ব্লিডিং হতে পারে আপনার মুখে থেকে হতে পারে চোখের মধ্যে থেকে হতে পারে নাকের মধ্যে থেকে হতে পারে কানের মধ্যে থেকে হতে পারে বা একেবারে যদি প্লেটলেট কাউন্ট কমে যায় তাহলে দেখবেন আপনার শরীরের বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং তথা আপনার লোম কুশ থেকে শরীরের যত লোম আছে সেই লোম কুশ থেকে আপনার ব্লিডিং হতে লাগবে এটি একটি মারাত্মক কন্ডিশন তো এই ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম আইটিপি বাড়ানো বা প্লেটলেট কাউন্ট বাড়ানোর জন্য অনেক রকম মেডিসিন ইউজ করে থাকে আমরাও করি হাসপাতালেও করা হয় এবং সেটি অনেকটা সময় লাগে প্রচুর অনেক সময় অর্থাৎ সাত দিন দশ দিন আরও বেশি সময় লাগে এই আইটিপি বা পেলেট কাউন্টটা বাড়ানোর জন্য কিন্তু এখানে দেখা গিয়েছে যে এই ক্রোটেলা শরীরাসোপ্যাথিক মেডিসিনটি যদি ইউজ করা যায় তো ঘন্টার মধ্যে পেলেট কাউন্ট বেড়ে যায় তো এই রকম কন্ডিশনে যাদের প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে যেটা যদি পেললেট কাউন্ট কমের জন্য যদি হয় তাহলে অবশ্যই মেডিসিনটি আপনারা ইউজ করুন ইউজ করলে দেখবেন আপনার ঘন্টার মধ্যে আপনার পেরলেট কাউন্ট বেড়ে যাবে এবং ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা অবশ্যই জেনেছেন যেমন দেখবেন একোনাইট লাইকোপোডিয়াম ব্রায়োনিয়া বেলেডোনা এই সব যে মেডিসিনগুলো আমরা রোগের প্রথম অবস্থা বা নর্মাল স্টেজে আমরা এই মেডিসিনগুলো ইউজ করে থাকি কিন্তু একেবারে লাস্ট স্টেজ যেমন আপনার ম্যালিগল্যান্ড জন্ডিস হয়ে গেছে ইউটিরাস হয়ে গেছে ক্যান্সার টিউবারকোলোসিস সেপটিসেমিয়া ডেঙ্গু ম্যালেরিয়া এই ধরনের বড় রোগে মারাত্মক কন্ডিশানে রুগীকে আমরা ফিরিয়ে আনতে গেলে আমাদের এই মেডিসিনটি কে আমাদের ভাবতে হবে ক্রটেলা শরীরাস থার্টি পাওয়ারে আমরা ডিপেন্ডিং অন ইচ পেশেন্ট পেশেন্টের কন্ডিশান অনুযায়ী আমরা এটাকে রিপিটেশান করতে পারি তো এর নেক্সট কাজ হলো শরীরের যে কোনো ছিদ্র দিয়ে যদি ব্লিডিং হয় দেখুন এটা পেডলেট কাউন যদি কমে যায় তার জন্য তো হবে আমি আগেও বলেছি কিন্তু পেডলেট কাউন ধরুন কম নেই অর্থাৎ পেটলেট কাউন আপনার ঠিক আছে আইটিপি তবুও আপনার শরীরের যে কোনো জায়গাতে যদি হেভি পরিমাণে ব্লিডিং হয় তো সেই ব্লিডিংকে রোকার জন্য অবশ্যই আমরা ক্রোটেলা শরীরাস হোমিওপ্যাথিক মেডিসিনটি ইউজ করতে পারি নেক্সট কাজ হলো এর হেডেক অর্থাৎ ব্রাস্টিং টাইম মাথার যন্ত্রণা অর্থাৎ কম বেশি বা সবসময় আপনার একটা মাথার যন্ত্রণা থাকবে এবং যে টাইমটা আপনার মাথার যন্ত্রণা প্রচুর পরিমাণে হবে তো তার সাথে প্যালপিটেশান হবে অর্থাৎ বুকের বাঁ হাড়ের মধ্যে একটা ব্যথা যন্ত্রণা বা প্যালপিটেশান বেড়ে যাবে তার সাথে আপনার মাথার যন্ত্রণা তো এই রকম কন্ডিশনে আপনার এই হোমিওপ্যাথিক মেডিসিনটি ইউজ করতে পারি অর্থাৎ মাথার যন্ত্রণা তার সাথে হাড়ের মধ্যে পেইন বা প্যালপিটেশন এই দুটি যদি একসাথে আমরা পাই তাহলে আমরা কটেলা শরীরাস হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করতে পারি তো এর নেক্সট কাজ হলো দেখবেন অনেক রুগী আছে যারা ছুরি কাঁচি ব্লেড এইগুলো দেখলে নিজেকে নিজের গা কাটতে চাই আপনারা অনেক জায়গায় শুনবেন বা দেখে থাকবেন তো এই রকম পাগল পেশেন্ট বা রুগীকে যদি তারা কোনো ছুরি কাঁচি বা ধারালো জিনিস দেখে তার নিজের শরীরকে যদি কাটতে যায় তো অবশ্যই তাদের এই টেন্ডেন্সি এইটি করার যে টেন্ডেন্সিকে খতম করা এবং গা হাত পা কাটা এটিকে যদি বন্ধ করতে চান তাহলে ক্রটেলাসরিডাস হোমিওপ্যাথিক মেডিসিনটি আমরা ইউজ করতে পারি দুপোটা করে সকাল দুপুর সন্ধ্যা বেশ কয়েকদিন ইউজ করলে তাদের এই রকম টেন্ডেন্সি থাকবে না তো এর নেক্সট কাজ হলো মেয়েদের পিউবার্টি স্টেজ দেখবেন মেয়েদের অনেক স্টেজে তাদের মাসিকের বিভিন্ন রকম সমস্যা হয় কিন্তু একেবারে যে বারো তেরো বছর যেসব পিউবার্টি স্টেজের যেসব মহিলারা আছে বা সবে সবে যারা পিউবার্টি স্টেজে পা দিচ্ছে তাদের মুখের মধ্যে ওই টাইমটাতে প্রচুর পরিমাণে দুর্গন্ধ চলে আসে এই দুর্গন্ধটা অনেকটা সময় ঠিক করা যায় না তো ঠিক এই সময়ে যদি তাদের দুর্গন্ধ চলে আসে তাহলে আমরা ক্রটেলাস হৈরাস হোমিওপ্যাথিক মেডিসিনটি আমরা ইউজ করতে পারি নেক্সট কাজ হলো যদি কোনো মহিলাদের প্রচুর পরিমাণে ব্লিডিং হয় মেনস্টুরেশান ব্লিডিং হয় সেটা যে কোনো বয়স হতে পারে এবং মেনোরাজিয়া যে এতটা পরিমাণে ব্লিডিং হচ্ছে যে নর্মাল ব্লিডিংয়ের থেকেও কয়েক গুণ বেশি এবং রুগী পুরোপুরি নিঢাল হয়ে গেছে শুয়ে পড়েছে দুর্বল হয়ে গেছে ওটার ক্ষমতা নেই তো সেক্ষেত্রে এই রকম ধরনের ব্লিডিংকে রোকার জন্য আমরা কোরেটালাস হোমিওপ্যাথিক মেডিসিনটি ইউজ করতে পারি তো নেক্সট কাজ হলো দেখবেন যদি আপনার শরীরের কোনো জায়গায় কেটে যায় ব্লিডিং হয় অর্থাৎ এমনি ব্লিডিং হওয়া সেটা তো আলাদা আমি আলোচনা করলাম কিন্তু সেটা বাদ দিয়ে যদি কোনো জায়গায় আঁচড় লাগে বা ছুরি কাঁচি দিয়ে কেটে যায় বা কোনো আঘাতের ইঞ্জুরি হয় সেখান থেকে যদি ব্লিডিং হতে লাগে তো অবশ্যই কেটে গেলে রক্তপাত হবে এবং দেখা যাচ্ছে এই রক্তপাতটা বন্ধ হচ্ছে না আপনার এই রক্তটা বন্ধ করতে গেলে বা এই দীর্ঘদিন ধরে যদি এই রকম সমস্যা চলে আসে কোনো জায়গায় কেটে গেলে রক্ত বন্ধ হতে অনেকটা সময় লাগে সাধারণ যতটা সময় লাগে তার থেকে অনেকগুণ বেশি সময় লাগছে বেশি পরিমাণে ব্লিডিং হয়ে যাচ্ছে তো এই রকম কন্ডিশনে আমরা কটেলা সোমোব্যাথিক মেডিসিনটি ইউজ করতে পারি এই রকম টেন্ডেন্সিকে খতম করার জন্য তো এর নেক্সট কাজ হলো দেখবেন কোন রোগ ভোগের পর বা দীর্ঘ রোগ ভোগের পর যদি কোনো মানুষ উদাসীন হয়ে যায় দুর্বল হয়ে যায় মন মরা হয়ে যায় সব সময় মন মরা মনের মধ্যে সুখ নেই চিন্তাতে সময় ভুগছে এবং এটি কোনো রোগ ভোগের পরে যদি হয় তাহলে ক্রোটেলাস হরিডাস হোমিওপ্যাথিক মেডিসিনটি আমরা কয়েক দিন দু থেকে তিন দিন ইউজ করলে এই রকম সমস্যা চলে যাবে এর নেক্সট কাজ হলো যদি কোনো কারণে টেস্টিস যদি ছোট হয়ে যায় অর্থাৎ একটা অন্ডকোষ যদি অনেকটা আরেকটা থেকে যদি ছোট হয়ে যায় যে কোনো কারণবশতে হয় তো এটার জন্য তাদের যদি ব্যথা যন্ত্রণা হয় আমরা পালসিটিলা ইউজ করি স্পঞ্জিয়া ইউজ করি আরও অনেক মেডিসিন আছে তো সেক্ষেত্রে তাদের থেকেও আমি দেখেছি ভেরি গুড রেজাল্ট দেয় কোরোটেরাস হরিডাস হোমিওপ্যাথিক মেডিসিনটি অনেকের এটি কি ঠিক হয়ে গেছে এই মেডিসিনটি নেওয়ার পর তো বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে একটি নতুন ভিডিওতে যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আমরা সুখে থাকবেন ভালো থাকবেন নমস্কার